গত সপ্তাহে বর্ধমান শহরের তেজগঞ্জ এলাকায় এক যুবকের করোনা পজিটিভ ধরা পড়ে। জেলা প্রশাসনের পক্ষ থেকে ওই এলাকা কন্টেইনমেন্ট জোন এবং হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেন 21 দিন পর্যন্ত। সেই মোতাবেক এলাকার কন্টেইনমেন্টের বাইরে যেসব পাড়া রয়েছে সেখানকার এলাকার নেতৃত্ব রাসবিহারি হালদার ও অন্যান্য সদস্যরা একত্রিত হয়ে কন্টেইনমেন্ট এলাকার মানুষের যাতে কোনো অসুবিধা না হয় সেদিকে নজর রেখে পরিষেবা দিয়ে যাচ্ছেন। এছাড়া শিশির সাথী ফাউন্ডেশনের পক্ষ থেকে পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের সদরঘাট গোডাউনপাড়া এলাকায় কোয়ারেন্টাইন জোনে প্রশাসনের পক্ষ থেকে যে এলাকা সিল করা হয়েছে সেই এলাকা ঢোকার মুখে শিশির সাথী ফাউন্ডেশনের সদস্যরা আজ দুপুরের খাবারের বন্দোবস্ত করেছিল, যা দূরত্ব বজায় রেখে এলাকার বাইরে থেকেই খাবার তুলে দিল শিশির সাথী ফাউন্ডেশনের সভাপতি রাসবিহারী হালদার। আমাদের এখানে আজকে এই তেজগঞ্জের কাছে যেটা করোনা পজিটিভ ধরা পড়েছিল এলাকায় বেশ কিছুদিন ধরেই কোয়ারেন্টাইন জোনের মধ্যে আছে, তো তাদের খাওয়া দাওয়ার সমস্যা হচ্ছে, সে কথা মাথায় রেখে আমরা সামাজিক দূরত্ব বজায় রেখে শিশির সাথী ফাউন্ডেশন আমাদের যে অর্গানাইজেশন, তো আমরা এই ফাউন্ডেশন এই ট্রাস্টের পক্ষ থেকে আমরা এখানে মানুষদের আজকে দুপুরের খাওয়া দাওয়ার আয়োজন করেছি এবং সকলে সামাজিক দূরত্ব বজায় রাখছে, স্যানিটাইজার গ্লাভস সবাই ইউজ করছে। এই কোয়ারেন্টাইনে যারা আছে যাদের অসুবিধা সুবিধা এগুলো কে দেখছে? এখানে আমরা নজর রাখছি, এদের কোনো রকম জিনিসপত্র প্রয়োজন হলে আমরা বলেছি যে আমরা সেটা সহযোগিতা করব, প্রশাসন থেকে তো অবশ্যই করছে, পুলিশ প্রশাসন এখানে তাদের সহযোগিতা করছে কোনো জিনিসের প্রয়োজন মনে হলে, তো তার সাথে আপনারাও করছে। আজকে আমরা গোডাউন পাড়ার এখানে যে কোয়ারেন্টাইন সেন্টারটা হয়েছে সেই কোয়ারেন্টাইন সেন্টারে আজকে আমরা খাদ্য সামগ্রী নিয়ে এসেছি, সেই সমস্ত মানুষগুলোর পাশে দাঁড়িয়ে খাদ্য বিতরণ করা হচ্ছে। আমাদের এই শিশির সাথী ফাউন্ডেশন যেটা মাননীয় শিশির হালদার মহাশয়ের উদ্যোগে যে শিশির সাথী ফাউন্ডেশনের সংস্থাটি আছে সেই সংস্থার পক্ষ থেকে কতজনকে দিচ্ছে মোটামুটি? এখানে দেখুন যেটুকু আজকের যে মেনু আছে, ডিম ভাত, ডিমের ঝোল ভাত আর একটা তরকারি আছে। হ্যাঁ, এখানে মোটামুটি ধরুন আমাদের কাছে প্রায় 250 লোকের মেনু তো আছেই, এটা দেওয়া হবে স্যার। হ্যাঁ, আজকে পুরোটাই এখানে দেওয়া হবে। দেখুন এখন তো মানুষ ভালো আছে, এটা ভালো থাকতে হচ্ছে, কারণ আমরা এখন করোনা আতঙ্কে আতঙ্কিত প্রত্যেকটা মানুষ। এটা আমাদের 17 নম্বর ওয়ার্ড তেজগঞ্জ এলাকা, তো ইডেন ক্যানেল বেঁধে আমাদের একজনার কৃষ্ণ ক্ষেত্রপাল ওর করোনা ধরা পড়েছে, তার জন্য এই এলাকাটা আমাদের কন্টেনমেন্ট জোনের মধ্যে আছে। আমরা আজকে আয়োজন করেছি যে যারা কন্টেনমেন্ট জোনের মধ্যে আছে তারা খুবই অসুবিধায় আছে, সব কিছু বাজার দোকান পাচ্ছেও না, চেষ্টা করছি তাদেরকে সহযোগিতা করতে কিন্তু তার মধ্যেও তাদের অসুবিধা, তো সেই জন্য আজকে আমরা ভাত, একটা তরকারি আর ডিম আলুর ঝোল রান্না করে তাদেরকে খাওয়ানোর ব্যবস্থা করেছি। যেখানে রাস্তাটা ব্লক হয়েছে সেখানে এসে দাঁড়িয়েছে? যেখানে রাস্তাটা ব্লক হয়েছে এখানে, এটা চারদিক থেকে ব্লক করা হয়েছে, যেহেতু চারদিক দিয়ে আসা যায়, চারদিক থেকে ব্লক হয়েছে, তো সেই চারদিকের মধ্যে এটা একদিক। আমরা আরও 3 দিকে যাব, সেই দিকেও আমরা গিয়ে খাবারগুলো ডিস্ট্রিবিউট করব। আমার নাম কি? আমার নাম চন্দনা দাস, 17 নম্বর ওয়ার্ড। পাশাপাশি বর্ধমান শহরের বিশিষ্ট সমাজসেবী পল্লব দাস উপস্থিত ছিলেন। তিনি জানান আজ মূলত রান্না করে খাবার তুলে দেওয়া হলো কন্টেইনমেন্ট ও হোম কোয়ারেন্টাইনে যারা আছেন তাদের হাতে, এবং তিনি আশ্বাস দেন সর্বদাই তাদের সঙ্গে থাকবেন। আমজাদ আলীর রিপোর্ট, পূর্ব বর্ধমান।